আসসালামু সবাইকে টিভিএস অটো বাংলাদেশ লিমিটেড তেজগাঁও শোরুম থেকে আমি তাসিন রহমান আপনাদের সকলকে স্বাগত করছি ইসরাফিল ওয়ার্ল্ড চ্যানেলে। এবং আজকে আমার সাথে আছেন স্বয়ং ইসরাফিল ভাই, যিনি ক্যামেরার পিছে আছেন, এবং তিনি সরাসরি এসেছেন আজকে নতুন একটি বাইকের ব্যাপারে জানতে। এবং আজকে ভিউয়ার্সদের উদ্দেশ্যে জানিয়ে দিচ্ছি, আমাদের টিভিএস তেজগাঁও শোরুমে চলে এসেছে নতুন রূপে, নতুন লুকে টিভিএস মেট্রো প্লাস 100cc, একদম নতুন ভার্সন, অসাধারণ। এবং সত্যি কথা বলতে আপনাদের সহজাত ভাষায় অস্থির কালার থেকে শুরু করে অস্থির ডিজাইনের এবং অস্থির ফিচারের টিভিএস মেট্রো প্লাস 110cc। সো এই বাইকের ফিচারের ব্যাপারে যদি একদম শুরু করি তাহলে কিন্তু আর শেষ করতে পারবো না, আজকে সারা দিন লেগে যাবে। তারপরও সেই ফিচারের ব্যাপারে আমি ছোট করে কিছু বলে রাখছি। তো ভাইয়া, ভিডিও শুরু করার আগে আপনাদের শোরুমের অ্যাড্রেসটা বলে দিন। আমাদের শোরুমের ব্যাপারে কিন্তু আপনারা অনেকেই জানেন, তবুও যারা জানেন না, আমাদের শোরুমের অবস্থান কিন্তু তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, যা নাবিস্কো বিস্কুট ফ্যাক্টরির একদম অপোজিট সাইডে অবস্থিত, এবং মহাখালী বাস টার্মিনাল এবং বিজয় সরণি ফ্লাইওভারের মাঝামাঝিতে অবস্থিত, 43 সৈয়দ তাজউদ্দিন আহমেদ সরণি, তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, ঢাকা। আর ভিউয়ার্স, আপনাদের সুবিধার্থে শোরুমের ফুল অ্যাড্রেস এবং ফোন নাম্বার আমি আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। সো ভিউয়ার্স, বাংলাদেশে কিন্তু চলে আসলো নতুন রূপে, নতুন লুকে টিভিএস মেট্রো প্লাস 110cc-র বাইকটি। তো ভাইয়া, এই বাইকটিতে আগের টিভিএস মেট্রো প্লাস 110cc-র বাইক থেকে কি কি পরিবর্তন হয়েছে সেই সম্পর্কে আগে ভিউয়ার্সের সুবিধার্থে ধারণা দিন। প্রথম কথা হচ্ছে 110cc ওয়ান অফ দি বেস্ট বাইক, অনেক আগে থেকে কিন্তু এই মেট্রো প্লাস, রাইট? এবং মেট্রো প্লাস আপনারা অনেকেই পছন্দ করেন, যেমন শুরুতে যদি বলি মেট্রো প্লাস সিঙ্গেল কালারে ছিল, এরপর মেট্রো প্লাস ডুয়েল টোন কালারে আসে, দুইটা, একটা নীল, ব্লু ব্ল্যাক, একটা হচ্ছে রেড ব্ল্যাক। শুরুতে যদি একটু বাইরের থেকেই বলি, যেহেতু প্রথমে দর্শনধারী তারপর গুণবিচারী একটা, রাইট রাইট, তো এই মেট্রো প্লাসের কিন্তু 110cc কালারটি সম্পূর্ণ নতুন এসেছে। আপনারা দেখেন ডিটার কালার পাচ্ছেন এখন মেট্রো প্লাসে, যেটা হচ্ছে ব্লু এবং অ্যাশ কালারের একটা ডুয়েল টোন কালার, ফুল গ্লিটার কালার। কিন্তু কালারের ব্যাপারে বলার আগে আসলে ফিচারের ব্যাপারেই বলি, মেট্রো প্লাসের এই নতুন ভার্সনটিতে অনেকগুলো ফিচার এসেছে। এটাকে আপনি এক প্রকার মিনি রাইডার বলতে পারেন। মিনি রাইডার কেন বলবেন, কারণ রেইডারের ব্যাপারে তো আপনারা সকলে জানেনই, বর্তমানে রাস্তার রাজা বলে যেটাকে, এবং রেইডারে 125cc-তে এত ফিচার, এর কাছাকাছি অনেকগুলো ফিচার আপনি এই বাইকে পাবেন। শুরুতেই যদি বলি, যেটা আপনারা বিশ্বাসই করতে পারবেন না শুনলে, মেট্রো প্লাস 110cc-তে রয়েছে ফুল এলইডি হেডল্যাম্প, ফুল এলইডি হেডল্যাম্প 110cc-র বাইকে। লাইক মানে এই ফিচারের আসলে কেউ এক্সপেক্ট করেছিল কেন, এটা নিয়ে আমার সন্দেহ আছে। এছাড়াও কিন্তু মেট্রো প্লাস যারা আপনারা ইউজ করেছেন দেখেছিলেন, ভাইজরটা আগে একরকম ছিল, কিন্তু এখন কিন্তু সম্পূর্ণ অ্যাগ্রেসিভ লুকের একটা ভাইজর। আপনারা অনেকে ট্রান্সফর্মার মুভি দেখেছেন, এটা কিন্তু সম্পূর্ণ যে ট্রান্সফর্মার মুভির যে ক্যারেক্টারগুলো একদম সেটার মতো একটা ভাইজর। এরপর কি পরিবর্তন হয়েছে ভাই? এবং আরেকটা জিনিস, যেটা আমি কি জন্য এটাকে মিনি রাইডার বলেছি, অলরেডি তো আপনার একটা ফিচার কিন্তু রাইডারের সাথে দুইটা ফিচার মিলে গিয়েছে, এই বাইকে রয়েছে ইউএসবি চার্জিং পোর্ট। অর্থাৎ আপনারা যারা বাইক চালানোর সাথে সাথে ফোনটাও হোল্ড করেন, আপনারা কিন্তু চাইলে চার্জিংও লাগিয়ে রাখতে পারবেন সার্বক্ষণিক। এবং আরও একটি জিনিস রেইডারের সাথে মিলে, যেহেতু এটাকে আমি মিনি রেইডারই বলেছি, সেটা হচ্ছে এই বাইকে আপনারা পেয়ে যাচ্ছেন SBT, অর্থাৎ CBS কম্বাইন্ড ব্রেকিং সিস্টেম, অর্থাৎ পিছের ব্রেক, যেটা একটা ব্রেক ধরলে আপনি দুটা ব্রেক একসাথে প্রেস করবেন, কম্বাইন্ড ব্রেকিং সিস্টেম। এছাড়া 240mm রোটো প্যাটেল ডিস্ক ব্রেক তো আপনার এই বাইকটিতে আছে। এবং কালারের ব্যাপারে আসলে শুরুতে বলে দিয়েছিলাম, আমি আবারও বলছি, নতুন কালারে আপনারা পাচ্ছেন টিভিএস মেট্রো প্লাস, এটা কিন্তু ব্লু অ্যাশ এর একটা ডুয়েল টোন কালার, গ্লিটার কালার। এর আগের মেট্রো প্লাসগুলো নর্মাল কালারে ছিল, কিন্তু এবার আপনারা গ্লিটার কালারে পাচ্ছেন। এছাড়া আগের মতো সেমি ডিজিটাল মিটার তো আপনার মেট্রো প্লাসে আছে। ব্রেকের ব্যাপারে তো বললামই, আরও একটা জিনিসের ব্যাপারে বলতে হয়, এটা সিটটা ঠিক রেইডারের সিটের মতোই একটা অসাধারণ কমফোর্টেবল একটি সিট, খুবই উন্নত মানের, এবং ছোট কথা, পিলিয়ন বসার জন্য খুব সুইটেবল, সেক্ষেত্রে রাইডার এবং পিলন কমফোর্টলি কিন্তু বসতে পারবে, যেটা কিন্তু দুর্দান্ত একটা সিট কভার, যার কারণে কিন্তু রাইডার এবং পিলন কমফোর্টলি বসতে পারবে। এছাড়াও ভিউয়ার্স, এই ব্যক্তির প্যাসেঞ্জার গ্র্যাভেলটাও কিন্তু দুর্দান্ত দেওয়া হয়েছে, এবং টেইল ল্যাম্পটাও কিন্তু অনেক অসাধারণ করা হয়েছে। এরপর ভাইয়া, কি পরিবর্তন হয়েছে? আরও একটি ফিচারের ব্যাপারে না বললেই নয়, সেটা হচ্ছে এই ব্রাইকটির সাসপেনশন, সিরিজ স্প্রিং সাসপেনশন, ফাইভ স্টেট অ্যাডজাস্টেবল, এবং ফুললি নিউ কালারের সাসপেনশন, কিন্তু এর আগে যেটা ছিল না, এবার কিন্তু সাসপেনশনটাও করা হয়েছে খুব সুন্দরভাবে। এবং 110cc-র ইঞ্জিন তো আছে, এবং মেট্রো প্লাসের ব্যাপারে আপনারা সকলেই জানেন, 110cc-র কারেন্ট মার্কেটে সবচেয়ে বেস্ট বাইক। তো ভিউয়ার্স, এইবার কিন্তু দেশ কাঁপাবে মেট্রো প্লাস 110cc-র বাইকটি, কারণ এই বাইকটা আপনারা বর্তমানে স্বয়ংসম্পূর্ণ বাইক হিসাবে পেয়ে যাচ্ছেন। প্রথমত এই বাইকটি দিয়ে কিন্তু আপনারা ব্রেকিংয়ে পেয়ে যাচ্ছেন CBS ব্রেক,
যেটা কম্বাইন্ড ব্রেকিং সিস্টেম, যার কারণে কিন্তু আপনি ব্রেকিং পারফরমেন্সটা দুর্দান্ত পেয়ে যাবেন। এর পাশাপাশি এই বাইকটিতে কিন্তু আপনারা এলইডি হেডল্যাম্প পেয়ে যাচ্ছেন এবং হেডল্যাম্পের লুকটাও কিন্তু অনেক অসাধারণ দেওয়া হয়েছে। এছাড়াও কিন্তু এই বাইকটিতে আপনারা পেয়ে যাচ্ছেন চার্জিং পোর্ট এবং অসাধারণ সিট কভার এবং সিরিজ 5-স্টেপ অ্যাডজাস্টেবল সাসপেনশন। এছাড়াও টোটালি গ্রাফিক্সে কিন্তু এই বাইকটিতে পরিবর্তন করা হয়েছে, যেটা কিন্তু বর্তমানে নতুন রূপে নতুন লুকে কিন্তু বাংলাদেশের টিভিএস তাদের টিভিএস মেট্রো প্লাস 110cc বাইকটি নিয়ে এসেছে। এছাড়াও ভাইয়া এই বাইকটির ইঞ্জিন কনফিগারেশনটা যদি ভিউয়ার্সের সুবিধার্থে বলে দিতে। অবশ্যই মেট্রো প্লাসের এই নতুন বাইকটার ইঞ্জিন কনফিগারেশনের ব্যাপারে আমি যদি বলি, তাহলে কিন্তু এটা একটা সিঙ্গেল সিলিন্ডারের ইঞ্জিন, ফোর স্ট্রোকের যেটা ইঞ্জিন, এটার মধ্যে আপনারা পাচ্ছেন এয়ার কুল সিস্টেম, ঠিক আছে, এবং 109.7cc একটা ইঞ্জিন, 110cc যেটাকে আমরা বলি, যেখানে ম্যাক্সিমাম হর্স পাওয়ার আপনি পাবেন 8.29 bhp 7500 rpm এ এবং ম্যাক্সিমাম টর্ক পাবেন 8.7 Nm 5000 rpm। এছাড়াও ভিউয়ার্স এই বাইকটির স্টার্টিং এর ক্ষেত্রে কিন্তু আপনারা কিক এবং সেলফ দুটি ভার্সনই পেয়ে যাবেন এবং বাইকটির ইঞ্জিনটা অপারেট করার জন্য আপনারা 4-speed গিয়ারবক্স পেয়ে যাচ্ছেন। এছাড়াও ভাইয়া বাইকটির ফ্রন্ট এবং রিয়ার টায়ারের সাইজটা বলে দিতেন। বাইকের ফ্রন্টে 2.75 সাইজের টায়ার ইউজ করা হয়েছে 17 rim-এর সাথে এবং ব্যাকে ইউজ করা হয়েছে 3.0 যা 17 rim-এর সাথে ইউজ করা হয়েছে। দুটি টায়ারই কি টিউবলেস? জি অবশ্যই দুটো টায়ারই টিউবলেস এবং ফ্রন্টে যে ডিস্ক ব্রেক ইউজ করা হয়েছে 240 mm রোটোমিটার ডিস্ক ব্রেক এবং পিছনে ইউজ করা হয়েছে 110 mm সিনক্রোনাইজড ব্রেকিং টেকনোলজি। এবং আরেকটা জিনিস যদি বলি, এই বাইকের অফিসিয়াল ম্যাক্সিমাম স্পিড হচ্ছে 90 km/h এবং সবচেয়ে আকর্ষণীয় জিনিস এই বাইকের অফিসিয়াল মাইলেজ 86 km/l অফিসিয়াল মাইলেজ কিলোমিটার। ইউজার রিভিউতে ম্যাক্সিমাম কত পাওয়া যায়? ইউজার রিভিউতে অনেকের কাছ থেকে অনেকে পেয়েছি চালানো অনুযায়ী 60-65-70 পর্যন্ত আমরা পেয়েছি। তবে এটির ফুয়েল ট্যাঙ্কের ধারণ ক্ষমতা কত? এটার ফুয়েল ট্যাঙ্কের ধারণ ক্ষমতা হচ্ছে 10 L এবং এই বাইকের যে ডিস্কের যেটা সেই ডিস্কের ওজনটা হচ্ছে 113 kg ওজন। তো মোটামুটি এই ছিল এই নতুন বাইকটির ফুল ফেচার এবং কি কি পরিবর্তন হয়েছে সম্পূর্ণ তথ্য। তো ভাইয়া সর্বশেষ এই বাইকটির বর্তমান মূল্য কত? এই বাইকটির নতুন কার মানে পুরান যে ভার্সনটি ছিল সেটার মূল্য তো আপনারা জানেন, নতুনটার ডিস্কের মূল্যটা আমি বলে দিচ্ছি কাস্টমারের সুবিধার্থে, সেটা হচ্ছে 1,29,900 টাকা। 1,29,900 টাকায় ভিউয়ার্স আপনারা কিন্তু নতুন রূপে নতুন লুকে টিভিএস মেট্রো প্লাস 110cc বাইকটি পেয়ে যাচ্ছেন। তো এছাড়াও চ্যানেলের পক্ষ থেকে আসলে ভাইয়া অবশ্যই যারা ইসাফিল ওয়ার্ল্ড চ্যানেল থেকে আসবেন আপনার রেফারেন্স দিলে অবশ্যই তাদেরকে সর্বোচ্চ সার্ভিসটুকু দেওয়া হবে। তো ভাইয়া ভিডিও শেষ করার আগে আপনাদের শোরুমের অ্যাড্রেসটা বলে দিন। আমাদের শোরুমটা আপনারা জানেন যে নাবিস্কো বিস্কিট ফ্যাক্টরি, তার একদম অপোজিটে অবস্থিত আমাদের শোরুমটি, তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে 43 সৈয়দ তাজউদ্দিন আহমেদ সরণি, তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, যার অবস্থান হচ্ছে মহাখালী বাস টার্মিনাল এবং বিজয় সরণি ফ্লাইওভারের একদম মাঝামাঝিতে অবস্থিত। তো ভাইয়া ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আপনিও ভালো থাকবেন ইসরাফিল ভাই, এবং যারা ভিউয়ার্স দেখছেন তারাও সবসময় ভালো থাকবেন এবং টিভিএস টেলিকো শোরুমে অবশ্যই ভিজিট করতে আসবেন। আসসালামু আলাইকুম।